বলছে মাথা গরম করবেন না বেশি কথা বললে আমরা হাতে হাড়ি ভেঙে দেব মিথ্যা ফকরুন মুক্তিযোদ্ধার সমাবেশ করেছে আমি জানতে চাই মিথ্যা ফকরুন একাত্তরে আপনি কোথায় ছিলেন একাত্তরে আপনি কোথা থেকে ট্রেনিং নিয়েছেন একাত্তরে কোন সেক্টরে আপনি যুদ্ধ করেছেন আমরা জানতে চাই মুক্তিযোদ্ধার সমাবেশ 25 মার্চ গণহত্যা নিয়ে একটি শব্দ উচ্চারণ করেনি ঠিক কিনা বলেন এরা কারা এরা কারা এরা পাকিস্তানের দালাল বিএনপি পাকিস্তানের দালালি করে আমাদের শত্রু ক্ষমতা দিবা স্বপ্ন দেখছে ফখরুল সিঙ্গাপুর থেকে এসে দিবা স্বপ্নে দিব বিদেশে আমাদের বন্ধু আছে প্রভু মা বিএনপি প্রভু আছে যারা তাদের স্বার্থের পক্ষে উকালতি করে আমাদের বন্ধুরা একাত্তরেও আমাদের পরীক্ষিত বন্ধু বাংলাদেশের নির্বাচনে কোন বিদেশি বন্ধু হস্তক্ষেপ করেনি অনেকে চেয়েছিল বিএনপির প্রভুরা এই নির্বাচন যখন বানচালে চক্রান্ত করেছিল তখন আমাদের বন্ধুরা আমাদের পক্ষে নির্বাচনের পক্ষে শেখ হাসিনার পক্ষে তারা ফর্ম নিয়ে সেদিন দাঁড়িয়েছে বিএনপির লোকদের বাড়িঘরে গিয়ে বুঝতে হবে রান্নাঘরে যা যা ব্যবহার করে এর মধ্যে ভারতীয় পণ্য কোনটা কোনটা রান্নাঘরে যান প্রত্যেকের ঘরে ভারতীয় পণ্য শোয়ার ঘরে যান প্রত্যেকেরই শাড়ি কাপড় ভারতীয় পণ্য এখন রিজভি রাজনীতি করার জন্য গা থেকে কাশ্মীরি শাল ফেলে দিয়ে আগুনে পুড়িয়েছে আরো কয়টা শাল রিজভির ঘরে আছে কে বলবো ভারতীয় পণ্য ছাড়া খাবার জুটে না খাবার জুটে না ভারতীয় মশলা ভারতীয় পেঁয়াজ কার ঘরে নাই বুঝে দেখবো বিএনপির বন্ধুরা ফখরুল সাহেব আপনিও রিজভির মতো মাথা গরম করবেন না বেশি কথা বললে আমরা হাতে হাড়ি ভেঙে দেব বেশি কথা বললে খুঁজে খুঁজে বের করব বিএনপির লোকেরা কে ভারতীয় পণ্য কিভাবে ব্যবহার কি ঠিক কিনা বলে তাহলে মোহিন গান কি বলে মোহিন গান বলে ভারতকে গণতন্ত্র উদ্ধারে
সহযোগিতা করতে আর রিজবি ভারতীয় সার ফেলে পুড়িয়ে দেয়, তাদের নিজেদের মধ্যে ঠিক নেই। এক এক জন এক এক কথা বলে, ঠিক কিনা বলেন?